পুকুরে জৈব রাসায়নিক সার প্রয়োগের সহজ পদ্ধতি পুকুরে জৈব রাসায়নিক সার প্রয়োগের বেশ কিছু সহজ পদ্ধতি আছে যার মাধ্যমে পুকুরে মাছের খাদ্য হিসেবে জৈব রাসায়নিক সার ব্যবহার করা হয়ে থাকে তবে প্রাকৃতিক খাবার তৈরির জন্য যা করতে হবে প্রতি বিঘার জন্য পাঁচ কেজি খৈলের সাথে বিশ কেজি গোবর চল্লিশ লিটার পানিতে পাঁচ দিন ভিজিয়ে রাখতে হবে প্রয়োগকালে পাঁচ কেজি ডিএপি গুলিয়ে তাৎক্ষণিকভাবে ছিটিয়ে দিতে হবে এতে আপনার প্রয়োজনীয় পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে এই প্রয়োগটি পুকুরে বারো থেকে আঠারো দিনের জন্য প্রাকৃতিক খাবার তৈরি করতে সাহায্য করবে আর অন্যভাবে যদি কেউ জৈব রাসায়নিক সার প্রয়োগ করতে চান তাহলে এভাবে করতে পারেন অনেকে বলেন যে পুকুরে শুধু ইউরিয়া সার প্রয়োগ করা যায় কি অবশ্যই কার্যকরী কিন্তু একক ইউরিয়াই না ইউরিয়ার সাথে টিএসপি অবশ্যই দিতে হবে কারণ হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে উদ্ভিদ জাতীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যেটির পুষ্টি হিসেবে দুইটারই দরকার কেউ যদি শুধু ইউরিয়া দেন তাহলে বিশেষ ধরনের ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয় যা কিনা বেশিরভাগই ভাসমান এবং দণ্ডাকৃতি এ অবস্থায় পানির ওপর নিচ সব জায়গাতে বিরাজ করে না শুধু ইউরিয়া প্রয়োগে সৃষ্ট এই প্লাঙ্কটন এর সবগুলি মাছ খাদ্য হিসেবে খায়ও না বিশেষ করে দণ্ডাকৃতি ফাইটোপ্লাংকটনগুলি চিংড়ির ফুলকায় আটকে গিয়ে চিংড়ি মারা যাওয়ার সম্ভাবনা থাকে আবার এই ফাইটোপ্লাংকটনগুলি খাবার হিসেবে গৃহীত না হওয়ায় একসময় বিষাক্তও হয়ে যায় আবার কেউ কেউ পরিমাণ নির্ধারণ করতে না পারায় উভয় প্রকার সারের পরিবর্তে শুধু ইউরিয়া দিয়েই মোট প্রয়োজনটি সারতে চান এইখানেই বাধে বিপত্তি যদি ওভারডোজ ইউরিয়া দিয়ে ফেলেন আর আল্লাহ না করুন তাপমাত্রা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তাহলে অ্যামোনিয়া টক্রিসিটি হয়েও মাছ মারা যেতে পারে আবার কেউ কেউ মনে করেন যে রাসায়নিক সার দিলে বুঝি ফাইটোপ্লাঙ্কটন এবং জুও দুই প্রকারেরই খাদ্যকণা তৈরি হয় এটা একটা ভুল ধারণা মনে রাখবেন জুও তৈরির জন্য অবশ্যই জৈব সার এবং জৈব পদার্থ প্রয়োগ করতে হবে অবশ্য ফাইটোপ্লাঙ্কটনের পুরুষত্ব বাড়ানোর জন্য অবশ্যই মিউরেট অব পটাশও ব্যবহার করতে হবে রাসায়নিক সার প্রয়োগ করতে যে মাত্রায় করতে হবে সারের নাম শতক সপ্তাহে ইউরিয়া পঞ্চাশ থেকে সত্তর গ্রাম টিএসপি পঞ্চাশ থেকে সত্তর গ্রাম পটাশ দশ থেকে বিশ গ্রাম এর সাথে প্রতি শতকে জৈব সার এক দশমিক পঁচিশ কেজি করে সাত থেকে দশ দিনের জন্য অবশ্যই প্রয়োগ করবেন মনে রাখতে হবে যে জৈব সার ছাড়া রাসায়নিক সারের কোনো কাজ কিন্তু পুকুরে হবে না খেয়াল রাখতে হবে যে সব কিছুতেই যেমন একটা ভারসাম্য রক্ষার ব্যাপার আছে তেমনই পুকুরের ফাইটোপ্লাংকটন তৈরির জন্য রাসায়নিক সারেরও সঠিক ভারসাম্য রক্ষা করতে পারলেই যেমন সঠিকভাবে প্রয়োজন মিটবে সেই সাথে অহেতুক অর্থ ব্যয় কিংবা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকবে না